গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন ভাই সকাল 9টা, আমি বের হয়েছি দোকানের পথে। এই দেখো আমার ফোনের কন্ডিশন, ফোনটা একদম ভেঙে গেছে, হাত থেকে পড়ে পুরো টুকরো টুকরো হয়ে গেছে ডিসপ্লেটা, কোনো ডিসপ্লেই আসছে না একদম। তাহলে গাইস চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এখন আমি বাড়িতে দোকান থেকে চলে এসেছি, এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়েছি। এখানে অনুষ্ঠী রান্না বসিয়েছি, কিন্তু অনুষ্ঠী রান্নাগুলো কমপ্লিট করবে না, কমপ্লিট করবো আমি। এখানে একটা চিকেনের একটা সুন্দর রেসিপি আছে, তোমরা যখন খাবে তখন যখন অনুষ্ঠী খেতে বসবে তখন তোমরা দেখতে পাবে রেসিপিটা কী বানিয়েছি, তখন বলে দেবো ভালো করে। এখন চিকেনটা রেডি হচ্ছে, চিকেনটা ফ্রাই করছি হালকা করে, আর এখানে হলো সর্ষেটাকে বাটা হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। এই যে অনুষ্ঠী, এখানে পাবদা মাছে হলুদ মাখাচ্ছে। আজকে আমাদের এখানে পাবদা মাছ বানানো হচ্ছে। পাবদা মাছের একটা সুন্দর রেসিপি হচ্ছে, ওটাই তোমরা দেখবে। মাছটা দেখো জাস্ট অসাধারণ লাগছে। এখানে পাবদা মাছে আমাদের সর্ষের তেল, হলুদ আর নুন দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে। এবারে হালকা করে ফ্রাই করা হবে, তারপরে হবে আমাদের সুন্দর রেসিপি। অনুষ্ঠানে করে খাওয়াবো, আজকে আমি রান্না করছি। তো রান্না করা খাবারগুলো তো আমি অবশ্যই খাবো, তার আগে বলে দিই তোমরা ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। সো আমি গৌড়, ও হলো অনুশ্রী, তোমরা দেখছো হলো গৌড় ব্লগ। তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো এখন রান্না বান্না শুরু হয়ে গেছে। এবার রেসিপি যেটা আমি নতুন আর কি, চিকেনের একটা রেসিপি ট্রাই করছি। আর এখানে আর এখানে তো এক দুশোর পাবদার একটা সুন্দর রান্না হচ্ছেই। চলো ব্লগটা দেখতে হবে, এনজয় করো। তাহলে আজকে চলে এলাম নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে, অনুষ্ঠান রেডি খাওয়ার জন্য। আজকে অনুষ্ঠানের জন্য স্পেশাল থালি বানিয়েছি, ছোটোর উপরে। খুব বড় বেশি কিছু নেই, এর মধ্যে অল্পই আইটেম রয়েছে, অনুষ্ঠানের জন্য আমি আলাদা করে বানিয়েছি। তার মধ্যে রয়েছে হলো এখানে সর্ষে পোস্ত পাবদা, এখানে রয়েছে হলো দই চিকেন, আর এখানে রয়েছে আলু ভাজা আর পেঁয়াজ। তো আজকে অনুষ্ঠান এটা এনজয় করবে, শুনে স্টার্ট কর। দই চিকেনটাকে নাবো আগে। হ্যাঁ, এই তো সুন্দর লাগছে চিকেনটা, সঙ্গে ভালো লাগবে। তাহলে করিস না, ঠিক করবো। ফার্স্ট কোনটা দিয়ে খাবো বল? আগে সর্ষে পাবদাটা খা, মারাত্মক হয়েছে। আমি তো যেহেতু খেয়ে নিয়েছি তাই আমি তোকে আমি বলছি। তো চলো এবার খেয়ে দেখ। উফ, দারুণ সর্ষেটা দিয়ে মাখ, আগে সুন্দর করে সর্ষে দিয়ে মাখ। মাছে পড়তে গেলে ওই সর্ষে থাকলে বাঙালির আর কি চাই বল। ভালো করে মেখে নি দাদা, তারপর তো খাবো। মাছটা না যেহেতু ফ্রাই করেছিস, তুই মাছটা অনুষ্ঠী ফ্রাই করে দিস আমাকে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, অল্প একটু জল দিয়ে, নুন দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর অনুষ্ঠী মাছটা হলুদ আর সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে, লঙ্কা মাখিয়ে ওটাকে রেখে দিয়েছিল, তারপর ফ্রাই করে দিয়েছে, তারপরে মানে ভালো করে কষিয়ে নিয়েছি বলতে গেলে। বাঙালির প্রিয় মাছ, তাই তো? হ্যাঁ, নে এবার খা, সুন্দর করে খা মাছটাকে, খেয়ে দেখ মাছটা, দারুণ খেতে হয়েছে মাছটা। আমরা ভেজেছি একদম ক্রিস্পি টাইপের ভাজা মাছটা,
খেতে দুর্দান্ত লাগছে সর্ষেটার সঙ্গে না? সত্যি ভালো লাগে। পাবদা মাছ আজ থেকে আমার পাবদা মাছ ফেভারিট হয়ে গেল। আমি এত মাছের ভক্ত ছিলাম না, কিন্তু আজকে পাবদা মাছটা খেয়ে আমি পুরো মাছের বিরাট ভক্ত হয়ে গেলাম আজ থেকে। আমার ফেভারিট ছিল ভেটকি মাছ অ্যান্ড মাগুর মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছটা অতটা নয়, চিংড়ি মাছটা খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি পাবদাকে অ্যাড করলাম ওর মধ্যে। পাবদা মাছ ইজ অসম, ভালো লাগে, কিন্তু বেস্ট আমার ভেটকি লাগতো আর চিংড়ি আর ইলিশটাই লাগতো। আজকে পাবদা অ্যাড করলাম, দুর্দান্ত লাগছে পাবদাটা আজকে, দারুণ এনেছে বাবা। ও হু হু কি সাইজ রে পাবদা, সাইজে চিকেনটা কি সাইজ রে, মাখতে দে ভালো করে। তারপর মিখিয়ে নিয়ে তারপর টপ খা। চিকেনটা স্নেক্স লেভেল হয়েছে, চিকেনটা যেরকম নরম হয়েছে সেরকম একটা টক মিষ্টি ভাব, টক টক মিষ্টি ভাব না, ভালো লাগে খেতে? খুব আহামরি ভালো না, কিন্তু খেতে ভালো, তাই তো? ভালো হয়েছে, তাহলে খা। ভাতের সঙ্গে ভালোই লাগবে না? এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভালো লাগবে, ভাতের সঙ্গে ভালো লাগবে, বেশি ভালো লাগবে পরোটার সাথে, পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে। ভিডিও শর্ট ছেড়েছিলাম, একটা শর্ট ছেড়েছি সন্দীপনের বার্থডে, তো ওটা তো কিরম লাগলো? সন্দীপনের বানানো বিরিয়ানি কিরম লাগলো? সন্দীপন দারুণ বানিয়েছিল, সন্দীপন দা বিরিয়ানিটা, সন্দীপন কি নাম, সন্দীপন দা, সন্দীপন সন্দীপন দারুণ বানিয়েছিল বিরিয়ানিটা, যাই বলো আমার বন্ধু সন্দীপন দারুণ বিরিয়ানি বানিয়েছিল। তো সন্দীপন দা থ্যাংক ইউ ফর দ্য বিরিয়ানি ট্রিট, তুমি জন্মদিনে যে বিরিয়ানি খাইছো ওটা আমি শর্ট ভিডিও বানিয়েছি, তুমি ওটা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। গাবদা সাইজের চিকেন কি একা খেতে পারবি তো চিকেনটা? তুই খাবি? বেশ নরম। সেই বড় কামড়টা দিতে চলেছিস নাকি? হ্যালো, তুই সন্তুষ্ট হলেই হলো, তুই সন্তুষ্ট থাকলে আমি ভালো থাকবো। তাহলে আজকে অবশ্যই খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আর ব্লগটা তোমরা দেখো, ইভেন সমস্ত ব্লগ তোমরা দেখো, যে কটা আমরা ভিডিও ছেড়েছি সমস্ত দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটাই বলবো, আর লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, স্টে সেফ স্টে হেলদি, স্প্রেড লাভ নট হেট।